كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات

দিন ভাইরা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শাহরুল মোবারক রমাদান রমজান মাস অতিপয় গুরুত্বপূর্ণ ফজিলতের মাস অতিপয় বরকতপূর্ণ মাসে আল্লাহ রব আলামিন কোরআন নাজিল করেছেন শাহরুর রমাদি উং হিল কোরআন নাস এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য আর এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন সিয়াম ফরস করেছেন আল্লাহ সব হান তালা সিয়াম ফরস করেছেন যাতে করে মানুষ তাকে অর্জন করতে পারে কুতিবা আলাইকুম সিয়াম ক্যামা কুতিবা আল্লা দিন এবং কবলি কুমলা আল্লাহ কুমতা তোমাদের উপরে যেমনি ভাবে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়াম ফরস করা হয়েছিল যাতে করে তারা মোত্তাকি তাকুয়া আবান হতে পারে তাকুয়াশীল হতে পারে আর ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ আলমের কাছে অধিক মর্যাদা সম্পন্ন যিনি অধিক মত্তাকি যার তাকোয়া রয়েছে আকরামাকুম তো এই জন্যে আমরা এই রমজান মাসকে খেয়াল রাখবো বরকতপূর্ণ মাস হাদিসে আসছে রাসুলসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আতাকুম শাহরু রমাদন শাহরুল মোবারক যখন তোমাদের মাসে মাঝে রমজান মাস আসে শাহরুল মোবারক এটা হচ্ছে মুবারক মাস বরকতপূর্ণ মাস আতাকুম শাহরু রমাদন শাহরুল মোবারক ফারদুল্লাহ আলাইকুম সিয়াম আর তোমাদের উপরে এই মাসে সিয়ামকে রোজাকে ফরশ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরশ করা হয়েছিল রয়েছে। আতাকুম সিয়াম। এই মাসে তোমাদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছে আবু আবু সামাই আর এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় অতগুলাকু ফিহি আবু আবুল জাহিম আর এই মাসে জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় অতগাল্লু ফিহি মারাদতুসায়াতিন আর এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় শয়তানকে বন্দি করা হয় লিল্লাহি ফিহি লাইলাতুন খৈরু মিন আলফি সাহ আর এই মাসে আল্লাহর এমন এক রাত রয়েছে যা হাজার মাসের থেকে উত্তম মান হরিমা ফাকাদ হরিম আর যে ব্যক্তির কাছ থেকে এই রাতটি ছুটে গেল রাতটি ধরতে পারলো না এ রাত সে যেন বড়ই কল্যাণ তার কাছ থেকে ছুটে গেল সে যেন বড় কল্যাণ হারিয়ে ফেলল হাদিসটি না সাহি এবং ভাই রয়েছে শেখুল আলবানী হাদিসটিকে সাহি বলেছেন অতএব রাসুস্লা আলিহসাল্লাম বলেছেন মানসোয়া মা রম আদ আনা ইমা আ নানা যে ব্যক্তি এই রমজান মাসে ইমানের সাথে সোয়াবের আশায় সিয়াম পালন করবে তার পিছনের গুনাগুলো মাফ করে দেওয়া হবে আর বন্ধিত আছে মান কাম আর মাদ আনা ইমা আনানো হাতেরসা বাগোফিরাল্হু মা মিনজাম যে ব্যক্তি এই রমজান মাসে রাত্রে জেগে এবাদত করবে কেয়াম করবে তারও পিছনের গুনাগুলো আল্লাহ সুফানো তালা মাফ করবেন হাদিসে আরো বর্ণিত আছে আসসালাওয়াতুল খামস পাশক্ত সলাত আল জুমা আতু ইল আল জুমা আতি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত অরমাদন ইলা রমাদন এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মুকাফিরা মা বাহিনা হুন্না ইজাস্তুনি বাতিল যদি কেউ কবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারে এই এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী পাপের গুণাসমূহের কাফফারা হয়ে যায় তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই রমজানে বেশি বেশি আবাদত করার মতন তৌফিক দান করুক আহমিনী আরব্বুল্লাহ আলমিন